ওয়েন্ড্রিলার পাশে অরিজিত সিং নিচ্ছেন অভিনেত্রীর চিকিৎসার দায়িত্ব। অভিনেত্রী ওয়েন্ড্রিলা শর্মার পাশে দাঁড়ালেন অরিজিৎ সিং। জানা গিয়েছে অভিনেত্রীর চিকিৎসার যাবতীয় খরচের দায়িত্ব নিচ্ছেন সঙ্গীত শিল্পী। গত দুদিনের তুলনায় ওয়েন্ড্রিলা শর্মার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এই খবর। যদিও এখনও ভেন্টিলেশনে অভিনেত্রী এবং তার শারীরিক অবস্থা বেশ জটিল, তবে গত দুদিনের তুলনায় পরিস্থিতি সামান্য উন্নতি হওয়ায় আশার আলো দেখছেন চিকিৎসকেরা। ফিরে আসুক লড়াকু ওয়েন্ড্রিলা। গোটা বাংলার প্রার্থনা একটাই, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে দু সপ্তাহেরও বেশি সময় কেটে গিয়েছে। হাওড়ার বেসরকারি হাসপাতালে প্রতিদিনই তার নতুন লড়াই চলছে। অস্ত্রোপচারের পর থেকেই ভেন্টিলেশনে অভিনেত্রী, এর মধ্যেই আবার নতুন সংক্রমণ দেখা যায়। বুধবার হৃদরোগে আক্রান্ত হন তিনি, তাতে পরিস্থিতি আরও জটিল হয়। সিপিআর দেওয়া হয় ওয়েন্ড্রিলাকে, তাতে সাড়া দেন অভিনেত্রী, তবে ভেন্টিলেশনের মাত্রা বাড়ানো হয়। রাতের দিকে অক্সিজেন স্যাচুরেশনও কমতে শুরু করে। এর আগে হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল ওয়েন্ড্রিলার শরীরে গ্লাসগো কোমো স্কেলের মাত্রা অনেকটাই কম। যেখানে একজন সুস্থ মানুষের গড়ে এর মাত্রা থাকা উচিত 15-এর মধ্যে, সেখানে ওয়েন্ড্রিলার শরীরে এর মাত্রা 3। গ্লাসগো কোমা স্কেলে রোগীর মান নির্ধারণ হয় চোখের নড়াচড়া, অঙ্গ সঞ্চালনা, মৌখিক প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে। তবে এবার বিস্তারিত কিছু জানা না গেলেও কিছুটা আশার খবর শোনা গেল। শোনা গিয়েছে ইতিমধ্যেই ওয়েন্ড্রিলার চিকিৎসার খরচার জন্য 12 লক্ষ টাকার ওপর খরচা হয়েছে, তা মেটানোর ইচ্ছে প্রকাশ করেছেন অরিজিৎ। ভবিষ্যতে চিকিৎসার খরচও তিনি বহন করতে চান। মিরাকেলের আশা ছাড়ছেন না ওয়েন্ড্রিলার শর্মার ছায়া সঙ্গী সব্যসাচী চৌধুরী এবং তার অনুরাগীরা। গোটা টলিউড একযোগে প্রার্থনা করছেন অভিনেত্রীর সুস্থতার জন্য। তার শারীরিক অবস্থার আরও উন্নতি হোক, এই কামনা তার অনুরাগীদের সাথে আমাদেরও।